প্রিয় দর্শক, আপনাদের মায়াপুরের নতুন একটি এপিসোডে স্বাগত। আপনারা জানেন মায়াপুরে দোল উৎসব খুব জমজমাট হয়, তাই আজ আমরা দেখতে এসেছি মায়াপুরের দোল উৎসবের প্রস্তুতি কেমন এবং মন্দিরের চারপাশ পরিক্রমা করে আপনাদের প্রতিটি অ্যাঙ্গেল থেকে তার যা অপরূপ সৌন্দর্য তা আপনাদের সামনে তুলে ধরতে চাই। তো সঙ্গে থাকুন। বন্ধুরা, আবার মায়াপুরে চলে আসলাম আমরা। দোল উপলক্ষে সামনে দোল আছে, দোলের প্রস্তুতি কেমন হচ্ছে সেটা আমাদের দেখাচ্ছিল, আপনাদেরকেও দেখাবো, আপনারা সঙ্গে থাকবেন। যাওয়ার পথের এইরকম প্রচুর হোটেলের রিভিউ আমি আগেই একটি ভিডিওয়ে দেখিয়েছি, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। একসাথে ইস্কন মন্দির এবং প্রভুপাদ মন্দির আপনাদের দেখাচ্ছি। মন্দিরের পিছন দিক, ইস্কন মন্দিরের পিছন দিক এটা। এটা হচ্ছে গদা ভবন, আপনাদের অনেকেই হয়তো এর সাথে পূর্বেই পরিচিত আছেন। তো পরের ভিডিওতে আমরা গদা ভবনের রুম বুকিং প্রসেস সম্পর্কে আলোচনা করব। খুব পছন্দ করি। আচ্ছা, ইউটিউব নাকি? না না, এই যে ক্যামেরাটা, এটা সত্যিই মজার ছিল। দাদা ও দিদিভাইকে অনেক ধন্যবাদ। গদা ভবনে প্রসাদের জন্য দেখুন মানুষের কেমন ভিড়। এই পাশটায় বিশ্রাম নেওয়ার জন্য যত দর্শক আসেন তারা এখানে বিশ্রাম নিতে পারবেন। দোল উপলক্ষে এখানে টেম্পোরারি অনেক স্টল তৈরি হয়েছে। দোল পূর্ণিমার জন্যই এসব হয়েছে না? আচ্ছা, উঠেছে পুরো নাকি? একসঙ্গে রেখেছি। দোলের জন্য সাজো সাজো রং ফুল দিয়ে আলপনা এঁকেছে। ইস্কন মন্দির এখনো তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা শ্রী মায়াপুর চন্দ্রদয়া মন্দির। এটা ইস্কন
मायापुर सेवा ऑफिस कोच बिल्डिंग এখন আমরা ইসকনের সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। যে দোল উপলক্ষে এখানে একটা সভা বসেছে, অভিশাপ দিচ্ছি তোমরা ভিক্ষের শরীর লাভ করবে, উলঙ্গ হয়ে থাকবে, ভিক্ষের কোনো প্রাণ আছে জানেন? ভিক্ষের প্রাণ আছে, কে আবিষ্কার করেছে ভারতে? স্যার জগদীশ চন্দ্র বসু, নাম শুনেছেন তো? বলতে পারছেন না? এই যে দোল উপলক্ষে এখানে একটা মার্কেট বসছে, মিনি মার্কেট। তাহলে দুটো দেবতা বৃক্ষ কার বাড়িতে ছিল? এখন সেইভাবে রাজা শুরু হয়নি, দোলের আগের দিন বা পরের দিন বা দোলের দিন এখানে মনে হচ্ছে প্রচুর ভিড় হবে। ওরা খুব অনুরোধ করেছিল যে আমরা ঠান্ডা থাকায় থাকি, ঝড় বৃষ্টি তো ডাল ভাঙলে কাটলে তো বলছিল ঠিক আছে তোমরা উদ্ধার করো, ভগবান কৃষ্ণ বাল্যকালে তোমাদের কষ্ট করবে, ফল করতাম আর মানে জামাল অর্জুন বৃক্ষ দুটো বৃন্দাবনে, একটা হলো গোকুল মহাবেন ফরেস্ট, এখন হচ্ছে বৃন্দাবনে গেলে এক ফরেস্ট পাওয়া যায়, এক মুসলিম পরিবার অস্থায়ীভাবে দোকান তৈরি করা হয়েছে শুধুমাত্র দোলের জন্যই। দেখতে পাচ্ছেন আপনারা সবাই এখানে বসবাস করছে, মঙ্গলার কি হয় বিভিন্ন রকম মালা, আমিও প্রথম বুঝতে পারতাম না মন্দিরে কি এটা, কিছু দেখতাম না। দিনে দেখুন ওখানেও একটা সভা বসেছে আপনারা দেখতে পাচ্ছেন, শুধুমাত্র দোলের জন্যই প্রচুর মানুষের ভিড় হয়েছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সভা চলছে। দোল উপলক্ষে একটা রথ, কোথার থেকে রথ এসছে একটা, এটা হয়তো দোলের দিন চালাবে রথ। এখনো সময় রথ কিসের? দোলের জন্যই মনে হয় এটা, দোলের জন্য রথ টানবে তাই না? বন্ধুরা, আমরা ঘুরতে ঘুরতে আবার মন্দিরের সামনে চলে এসেছি। আপনারা দেখুন মন্দিরগুলির কী অপরূপ সৌন্দর্য। দোল পূর্ণিমা উপলক্ষেই মানুষের এত ভিড় এখানে, সামনে দোল পূর্ণিমা তাই
মানুষ এসেছে দেখতে। এই যে স্টলগুলো, এই স্টলগুলো আগের বার বন্ধ ছিল, এখন দেখছি খুলে দিয়েছে এবং প্রচুর মানুষের ভিড়। আশা করা যায় সামনেও দোলের সময় প্রচুর ভিড় হবে। তো বন্ধুরা, আমরা নতুনত্ব কিছু দেখাতে পারলাম দোল উপলক্ষে সামনে। তো ভিডিও ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন বিদায় নেওয়ার পালা। আপনারা পারলে একবার দোলের সময় ঘুরে যাবেন।